মিষ্টি খায় দৌড় দিল কেন? দৌড়াইলো কেন? আমরা আমরা দেখতেছি খালা, আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আপনি যান আমরা দেখতেছি। ভোলা ভাই, কিছু বুঝলেন না? কি বুঝবো, সারা জীবন খালি বলদের মতো খেয়ে গেলে মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু হইল না। কি হয়েছে কই তো না বুঝলেও খালি এটা মাথায় রাখেন যে মিষ্টিটা না খাই আপনি ভালো করছে, নাইলে এতক্ষণে আপনার খালি বাথরুমে যাইতে হইতো আর আইতো আইতে হইতো আর যাইতে হইতো। পানি কেন ডাকছস না আব্বা? বদনাম একটু আমার দেন। আরে দূর জামাই, এই বয়সে শ্বশুরের পায়খানায় বদনাম কে দেন লাগবো? ছাড়ো বড় হেন বড় দিয়া কি করবা, দায়িত্ব তো ফিরিস নাই বড় ভাই বুঝছো। আনটা শোনা, আরে বান্তাছ না, আমার অবস্থা তো খারাপ, আমি তো বইরে দেবো গা। দেবো কি বইরে দেবো? আব্বা আব্বা আব্বা, এই আমার শ্বশুর আমার সাথে নাই, অথবা আমি তোমার সাথ দেবো না। আব্বা আপনি বুঝতেছেন আব্বা, আমার আব্বা শান্তি শান্তি। আপনার দাবাইরে বাইরে তো কোনো অবস্থা খারাপ, আপনি করবা না 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 আব্বা, অবস্থা খারাপ ভিতরে যাবো বাইরে। কি আলাপ পারবা কো হুনি? আরে দূর বাইরে তাই জানতো না না। এই আব্বা ভাই কই যাও দাবাই।